আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো খড় জিরো কাটিং একটা মেশিন। তো জিরো কাটিং কীভাবে হয় এবং জিরো কাটিং হওয়ার পেছনে এই মেশিনের কারিশমা কী আছে এবং এই মেশিন কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, মেশিনের বর্তমান বাজার মূল্য, একটা মেশিন দিয়ে আপনি কোন কোন ধরনের খড় কাটিং করতে পারবেন। অনেকে বলেন ভাইজান বিভিন্ন প্রকারের খড় কাটিং হবে কি না, তো আজকে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে এই খড় কেন আপনার এলোমেলো খড় কাটিং হবে না আর সোজা খড় কাটিং হবে, সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তাহলে বিভিন্ন সময় আমরা কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 2 হর্স পাওয়ার একটি 220 বৈদ্যুতিক মোটর। এখানে গাজী, RFL, BG যে কোনো কোম্পানি আপনার ইচ্ছাও দিন নিতে পারবেন। আর এই মেশিনের ভিতরে 4টা ব্লেড দেওয়া আছে, অনলি 4 ব্লেড, 4 নাইফ দিয়ে একটা মেশিন সেটিং করা হয়েছে। এই 4 নাইফের কাজ হচ্ছে কাটিং হবে। তো আপনারা লক্ষ্য করে দেখুন, 1, 2 এইভাবে কিন্তু আমি যদি ঘুরায় দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা ডালের সাথে একটা করে নাইফ দেওয়া আছে। এই নাইফ দিয়ে কিন্তু বিচালিগুলো কাটিং হবে। তো এখানে যে বিচালিগুলো রাখা আছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটাকে বিচালি বলে, যেটা এলোমেলো থাকে গাছের গায়ে লটকায় রাখে বা থামাল দিয়ে রাখে, এগুলাকে বলে পোয়াল। যেটাকে মাঝখান থেকে কেটে যেটা বোমা মেশিন দিয়ে মারাই করে সেটাকে পোয়াল বলা হয়। এই মেশিনতে কিন্তু পোয়াল কাটবে না, পোয়াল ব্যতীত যত প্রকার জিনিস আছে, কাঁচা ঘাস, নেপিয়ার ঘাস, কলা পাতা দেন, খাজুরের বেগু দেন, কোনো সমস্যা নাই। যে কোনো জিনিস আপনি জিরো সাইজ করতে পারবেন, যেটাকে সাইলেন্স বলে বাংলাদেশের মানুষ চেনে বা জানে। তো এই একটা মেশিনের বাজার মূল্য হচ্ছে বর্তমান 28,000 টাকা ফুলফিল সেটআপ। যদি কিনা এই মেশিনগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া আছে। আরও বিস্তারিত জানার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। আপনারা দেখছিলেন এতক্ষণ আমি কিন্তু খড় কাটিং করে দেখাচ্ছিলাম। এটা যদি এলোমেলো খড় হয় সেক্ষেত্রে কিন্তু কাটবে না, সেক্ষেত্রে আপনাকে চায়না মেশিন নিতে হবে।
আর এটা হচ্ছে বাংলাদেশে তৈরিকৃত একটা মেশিন। এই মেশিন দিয়ে আপনি ছাগলের খামারের জন্য যে ঘাসগুলো আপনার কাটিং করার প্রয়োজন হয় সেগুলো আপনি কাটতে পারবেন, যেটাকে জিরো সাইজ বলা হয়। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম জিরো সাইজ হয়ে গেছে ভুষির মতন। আপনারা চাইলে এর ছোটও করতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।